वाओ गाइज এখন আমরা যেটা দেখাইলাম সেটি হচ্ছে এটা ড্যাশবোর্ড আর লাইটিংটা এখন আমরা আপনাদের একটু এক্সোস্টটা দেখাবো ভাই একটু স্টার্ট দিচ্ছে হোয়াট এক্সোস্ট Hello guys, welcome back to another video and I hope you guys are doing fine. Guys, आज के जाते होते हैं न्यू नोटो एकाने यामाहा R1M ये बाइक की इसे ये बाइक की होते हैं 1000cc तो न्यू नोटो ते आज से होते हैं R1M 1000cc एक बाइक की देखा जाना चाहिए तो बाइक टी फ्राइडे ते आसे बट फ्राइडे ते एक टू रेनिंग जिलो ए जोनो आशा होनी तो आज के जाच्छी देखा जोनो और आप अपने भाभियों ये बाइक टी देखा जोनो उद्विग्न हुए चिलो ये देखा जाच्छी जी बाइक तो हमरा शोचर शोचर इंडियन ब्लॉगे देखी बा बाहर कंट्री के लेते यूज़ करा देखी हमारे देशे उसे कर तो नहीं बाइक गुली तो ये जोनो ये न्यू नोटो ते आसलम देखा जोनो तो ये एक सिनेमेटिक शॉट देर चेष्टा करब और आप देखार जो ट्राई करब ये बाइकटी सम्पर्के इंटरनेट थे जिने पर स्पेसिफिकेशन और हमें यार हे आउटलुक देखान ट्राई करब अलरेडी न्यू नोटा चले आस সবাই গাইজ এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাইকটি আমরা কার্বন ফাইবারের কথা শুনেছি বাট কার্বন ফাইবারটা ওইভাবে অনেকে দেখি নাই আসলে এই যে ফিনিশিংটা একদম সেরকম মানে আপনি বুঝতে পারবেন না এটা যে কার্বন ফাইবার আর এটার হচ্ছে ট্যাঙ্কটা হচ্ছে অ্যাশ কালারের সাথে ব্লু এবং ব্ল্যাকের কম্বিনেশন আছে আর হ্যান্ডেলিংটা তো দেখতে পাচ্ছেন একদম জোস এখানে হচ্ছে অন অফ সুইচ স্টার্ট তারপরে হচ্ছে এখানে হচ্ছে মেনু আছে আর আমি যে এই সেটটা দেখাই এই সেটটাতে হচ্ছে আপার ডিপার তারপরে হচ্ছে ইন্ডিকেটর তারপরে হচ্ছে মুড আছে এখানে হর্ন আর এখানে হচ্ছে অফ হর্ন আর আপার ডিপার হচ্ছে এই জায়গাতে আই থিঙ্ক এটা হচ্ছে ল্যাম্প হাইবিন যেটা সেটা আর এখানে হচ্ছে ব্রেকের যে আমাদের ওয়েলটা থাকে মাস্টার সিলিন্ডার সেটা আর মিররগুলো দেখতে এরকম হবে আপনারা দেখতে পাচ্ছেন মিররগুলোতে এখানে ইন্ডিকেটরগুলো দেয়া আছে এখানে আর সামনের লাইট এখানে একটা লাইট আছে এবং এখানে একটা লাইট আছে আর সামনটা এরকম ওয়াও গাইজ এখন আমরা যেটা দেখাইলাম সেটি হচ্ছে এটা ড্যাশবোর্ড আর লাইটিংটা এখন আমরা আপনাদেরকে একটু এক্সোস্টটা দেখাবো ভাই একটু স্টার্ট দিচ্ছে
কোয়াড এক্সস্ট। গাইজ আনফর্চুনেটলি ভিডিওটি আমি সম্পূর্ণ করতে পারলাম না, R15 R1M আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ইলেকট্রিসিটি নাই এবং আমি আসার পরে অনেকক্ষণ ধরে ইলেকট্রিসিটি ছিল না। আর যখন ইলেকট্রিসিটি চলে আসছে তখন হচ্ছে যে শোরুম বন্ধ হয়ে যাচ্ছিল, তো এই জন্য বলো ভাই কালকে আসেন, তো আমরা আবার কালকে আসব, এসে বাকি ব্লগটি সুসম্পন্ন করব। তো এই জন্য আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই প্রথম হচ্ছে যে R1M দেখলাম, আসলে শুধু ব্লগে দেখি কিন্তু বাস্তবে দেখা হয়নি। আমি এর আগেও দেখছিলাম হচ্ছে বসুন্ধরা কনভেনশন সেন্টারে যে বাইক ফেয়ার হয়েছিল সেখানে, বাট তখন ওভাবে করে ভিডিও করা হয়নি, এজন্য ভিডিও ফুটেজ আমার কাছে নাই বা কোনো ব্লগ নাই। তো আমাকে গত বৃহস্পতিবার রাত্রেবেলা রনি ভাই ফোন দিয়েছিল RVR-এর। আসলে এই মানুষটা না আমাকে সবসময় মানে শুধু হেল্প করে না, এই মানুষটা সবসময় আমাকে অনেক ইনফরমেশন দিয়ে আমার পাশে থাকে, আমাকে কোনো যে কোনো বিষয়ে আমাকে ইনফর্ম করে যে ভাই এটা বা ওইটা, গ্রুপ ট্যুর হোক বা হচ্ছে যে কোনো বিষয় হোক উনি আমাকে ইনফর্ম করে। তো সচরাচর সেটাই, ভাই আমাকে হঠাৎ করে ফোন দিল, দিয়ে বললো যে ভাই আমাদের রংপুরে তো এক চমক আসছে। তা আমি বললাম কী চমক, তো উনি আমাকে বললো যে ইয়ামাহা R1M 1000 cc সিসি এখন রংপুরে। তো আমি শুনে একটু অবাক হলাম। তো শুক্রবারের দিনটা ছিল একটু বৃষ্টি, আজকে একটু বৃষ্টি ছিল, আজকে স্যাটারডে, তো এই জন্য আসলাম না, দিনের মধ্যে একটু বৃষ্টি ছিল। তো সন্ধ্যার পরে যখন আসলাম এসে ইলেকট্রিসিটির কারণে সেটা আর ব্লগ করা হলো না। আর কালকের ব্লগটাতে সিনেমেটিক শট এবং হচ্ছে বাকি যে বিষয়গুলি থাকে আসলে ইয়ামা R1M সম্পর্কে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো রনি ভাইয়ের ব্যাপারটা যেটা ছিল, রনি ভাই আসলে রংপুরে কোনো প্রোগ্রাম হলে কোনো মানে বাইক রিলেটেড হোক বা অন্য কোনো ব্যাপার হোক সাথে সাথে আমাকে ইনফর্ম করে আমাকে বিষয়টা জানায়। তো এর আগেও নাজমুল ভাইয়ের সাথে আমি দেখা করেছিলাম এই রনি ভাইয়ের কারণে। তবে মাঝে হচ্ছে মাসদাক ভাই আসছিল, আপনারা জানেন যে এই মাসদাক ভাই হচ্ছে বাইক দিয়েই সৌদি আরবে হজ করতে যাচ্ছিল, সেই মাসদাক ভাই আসছিল, তো ওনার সাথে দেখা করাটা হয়নি আমার। আর রনি ভাই ওইভাবে করে আমাকে ইনফর্ম করতে পারেনি, ভাই মানে অনেক আনফর্চুনেটলি আনসার্টেনলি। রনি ভাই যেটা বলছিল যে ভাই হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা, এটা আপনাকেও আমি ইনফর্ম করার ওইভাবে সুযোগ পাইনি, তো এই জন্য মাসদাক চৌধুরী যে ভাই আসছিল ওনার সাথে আমার দেখা হয়নি। তো ইনশাল্লাহ ভাইদের সাথে দেখা হয়ে যাবে, এটা একটা মিসিং হয়ে গেছিলো আমার, পরে আমি খুব আফসোস করছি ভাই রংপুরে আসছিল। তো এখন আমরা আপনার ভাবিক নিয়ে একটু ফুচকা খেতে যাই।
আর ডেলি ব্লগ করলে অনেক কিছু থাকে, ফুচকা খেতে যাই আপনাদের ভাবিক নিয়ে, সেটা একটু শেয়ার করি। আমাদের রংপুর শহর দেখেন কিরকম যানজট, ঢাকা শহরের মতো অবস্থা হয়ে গেছে। ফুচকা খাবা নাকি খিচুড়ি খাবা? ফুচকা খাবা না খিচুড়ি খাবা? সরি জ্যাম রে। এটা হচ্ছে পাবলিক লাইব্রেরি এবং টাউন হল রাইট সাইডটা। মানে রোড পারাপার হবে কোনো মানে কমন সেন্স নেই। আমরা দাঁড়িয়ে যাবো এখন, এটা হচ্ছে ডিসি অফিসের পিছনটাতে, এখানে অনেকগুলি হচ্ছে ফুচকার দোকান, এখানে এসেছি আমরা ফুচকা খেতে।
এমন এমন হ্যাঁ যাও।